428 কোটি টাকা এই রেভিনিউটা হাতিল করেছে 2021-2022 অর্থ বছরে। কিভাবে সম্ভব? একটাই ওয়ার্ড, অটোমেশন। আর আজকে বাংলাদেশের ফার্নিচার বা উড ইন্ডাস্ট্রিতে রেভলিউশনাইজ করতেছে এই প্রতিষ্ঠান। আমি কিছুদিন আগে হাতিলের ফ্যাক্টরি ভিজিট করতে গেছিলাম এবং দেখলাম যে প্রত্যেকটা স্টেপে তারা অটোমেশন ইন্টিগ্রেট করেছে। যেমন এই জায়গায় আমি খেয়াল করলাম মাত্র দুইজন অপারেট করছে, একজন লোড করছে আরেকজন আনলোড করছে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে লেজার টেকনোলজি এবং এআই এর মাধ্যমে প্রিসাইজ মেজারমেন্ট বের করে মেশিনে কাটা হচ্ছে। সাপোজ ধরেন যে একটা অনেক বড় কাঠ থেকে আপনি ছোট ছোট টুকরা 6 ইঞ্চের কিছু কাঠের টুকরা আপনার লাগবে। এখন খেয়াল করেন যে এত বড় কাঠের টুকরা কিছু কিছু জায়গায় একটু নষ্ট থাকবে, সমস্যা থাকবে, তাহলে আপনি প্রিসাইসলি কাটবেন কীভাবে, কীভাবে বুঝবেন? এবং এই জায়গাটা কিন্তু লেজার টেকনোলজি যখন ওরা করে ডিটেক্ট করে ফেলে যে আচ্ছা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সমস্যা আছে, তাহলে এটাকে আমরা স্কিপ করে একদম প্রিসাইসলি আপনার যতটুকু মেজারমেন্ট, আপনার যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আপনাকে কেটে আপনাকে দিবে, মানে অ্যামেজিং। এবং যেটা নষ্ট টুকরা সেটা কিন্তু ফেলে দিবে। এখন আপনি ভাবতে পারেন যে যেইগুলা নষ্ট, যেই টুকরা টুকরা পিসগুলা নষ্ট হয়ে আছে, এগুলাকে কী করা হচ্ছে? এইগুলা সম্পূর্ণ প্রসেস করে 100% রিসাইকেল করা হয়। আমাদের এখানে দুই ধরনের ডাস্ট কালেক্ট হয়। একটা হচ্ছে একটু বড় মোটা ডাস্ট, রান্দার যে ডাস্টগুলো বা প্ল্যানারের ডাস্টগুলো, সেগুলো দিয়ে আমরা পার্টিকেল বোর্ড তৈরি করি এই চিপগুলো দিয়ে। যেই ডাস্টগুলো আর কোনো কিছু করার থাকে না সেটা দিয়ে আমরা ব্রিকেট তৈরি করি। যেই ব্রিকেটটা, এই ধরনের ব্রিকেট তৈরি করি, ডাস্টটা মেশিন থেকে ডিরেক্টলি কালেক্ট হয়ে এখানে মেশিনে আসে, আসার পরে ব্রিকেট হয়ে ডিরেক্টলি বের হয়ে যায়। এবং এই ব্রিকেটগুলো আমাদের হিট চেম্বারের জন্য, কিছু কাঠ সিজন করার জন্য জ্বালানি হিসাবে আমরা এটাকে ইউজ করে রিসাইকেলিং করি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে না। এন্ড দিস ইজ হোয়াট মেক্স হাতিল এ ভেরি ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ড। হাতিল কিন্তু শুধু যে বাংলাদেশের সীমাবদ্ধ এমনটাও কিন্তু না। ভারত, ভুটান, আমেরিকা সহ 18টা দেশে রপ্তানি হচ্ছে হাতিলের প্রোডাক্ট। ভারতে 18টা অ্যাক্টিভ শোরুম আর ভুটানে আছে 2টা। আমাদের দেশে আছে 75টা শোরুম। হাতিলের প্রথম এক্স ফ্যাক্টরটা হচ্ছে কোয়ালিটি। আর কোয়ালিটি এনশিওর করার কাজ শুরু হয় র মেটেরিয়াল কালেকশনের স্টেজ থেকে। বিচ উড, প্লাই উড, পার্টিকেল বোর্ড বা মেটাল যেটা ইউজ করা হোক না কেন, হাতিল এগুলো সোর্স করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপরে বেস করে। যেমন বিচ উডের ক্ষেত্রে তারা জার্মানির FSC সার্টিফাইড প্রতিষ্ঠান থেকেই নিবে। আর এই FSC সার্টিফিকেটটা তাদেরকেই দেওয়া হয় যারা পরিবেশের ক্ষতি না করে কাঠ সংগ্রহ করে। এবং হাতিলের নিজেদেরও এই সার্টিফিকেটটা আছে। কাঠের কিউরিং, সিজনিং এগুলোর জন্য হাতিলের নিজেদের সিক্রেট রেসিপি আছে, যেটা দিয়ে তারা এইসব কাজ খুব অল্প সময়ের মধ্যে করতে পারে। এবং তাদের মান্থলি 48,000 ফার্নিচার তৈরি করার ক্যাপাসিটি আছে। হাতিল একটা ফিউচারিস্টিক ব্র্যান্ড। এবং এই কথাটা আমি কেন বললাম, ফার্নিচার বানানোর কাজে সবচেয়ে রিস্কি এররগুলোর মধ্যে একটা এরর হচ্ছে মেজারমেন্ট এরর। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো কাঠটাই বাদ দিয়ে দেওয়া লাগবে। আর আপনি যদি হাতে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এরর হওয়ার চান্সেস আরও বেশি বেড়ে যায়। হাতিল তাদের প্রোডাক্টের এই স্টেজে এরর মিনিমাইজ করার জন্য তারা AI ইউজ করে সব কাজে। দেখেন এইখানে জার্মান টেকনোলজির প্যানেলসও ইউজ করে একদম প্রিসাইজভাবে তারা এই কাঠগুলো কাটে। কাটার পর জটিল যে ডিজাইনগুলো সেগুলোও তারা 5 অ্যাক্সিস, 4 অ্যাক্সিস, 3 অ্যাক্সিস CNC মেশিনস দিয়ে করে ফেলে। তো যাই হোক, এইসব শেপিংয়ের কাজকর্ম, বোরিং, কন্টুরিং, হাবিজাবি শেষ করে একদম কালার করার টাইম আসে, সেটাও তারা রোবট দিয়ে করে ফেলে। একদম প্রিসাইজ, এক ফোঁটা অপচয় হয় না। সোফা আর চেয়ারের জন্য তাদের একটা আলাদা ডিপার্টমেন্টই আছে। হাতিলের ফ্যাব্রিক্স কাটিং মেশিন হলো আমেরিকান। আমাদের দেশে এখনও বেশিরভাগ জায়গায় যেখানে হাতে কাজ করে সেখানে হাতিল দিনকে দিন চেষ্টা করছে তাদের সম্পূর্ণ প্রসেসটা অটোমেটেড করে ফেলতে। যেমন এখানে দেখেন, এখানে 22টা অপারেশনস আছে। এক একটা অপারেশন যদি একটা মানুষ করতো তাহলে 10 মিনিট সময় ব্যয় হতো। 22টা করতে তাহলে সময় লাগতো 220 মিনিট, সেখানে এইটা করতে লাগছে 2 মিনিট 30 সেকেন্ড। এবং তাদের যত রকমের সফটওয়্যার আছে এগুলো একটা সেন্ট্রাল ERP সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয়। এবং আপনাকে লিটারালি ফ্যাক্টরির মধ্যেও আসা লাগবে না, অফিসের মধ্যে বসে বসে প্রোগ্রামিং করবেন, বাস হয়ে গেল। ওনারা অ্যাডভান্স 3D টেকনোলজি ইউজ করেন, যেটার মাধ্যমে ইজিলি তারা যে কোনো ডিজাইনকে 3D কনভার্ট করে প্রোডাকশনে নিয়ে যেতে পারবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার একটা 3D করার খুব চেষ্টা করা হচ্ছে। দে আর ভেরি কনফিডেন্ট যে আমি যদি একটু সময় দিতাম তাহলে লিটারালি আমার মতো এক্স্যাক্টলি হুবহু তারা একটা কাঠের মানুষ বানিয়ে ফেলতে পারতো। এনিওয়েজ, হাতিল কিন্তু একটা কমপ্লিট ব্র্যান্ড। তারা কিন্তু শুরু করেছিল দরজার বিজনেস দিয়ে। দরজার বিজনেস দাঁড়ায় যাওয়ার আগে তারা খেয়াল করেছে কাস্টমাররা তাদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা ফার্নিচার সেল করেন না? সো তারা তখন এই বিজনেসে নামলো।
এখন ধরেন আপনি খাট বানালেন, চেয়ার বানালেন, তাহলে ম্যাট্রেস, কুশন, ফোম এইগুলো বানানো শুরু করলে কেমন হয়? সো হাতিল সেইটাও বানায়। মানে একজন কাস্টমারের তার ঘর সাজানোর জন্য যত রকমের ফার্নিচার এবং ফার্নিচার রিলেটেড অ্যাক্সেসরিজ দরকার তার সব কিছুই হাতিলে পেয়ে যাওয়া যায়। তার উপর হাতিলের প্রতিটা প্রোডাক্ট প্রোডাকশন থেকে শুরু করে অ্যাসেম্বলি পুরো প্রসেসটাই নিজেদের ফ্যাক্টরি থেকে হয়ে থাকে। হাতিলের একটা মোটো আছে, স্লিম ইজ স্মার্ট। ফার্নিচারের ক্ষেত্রে তাদের এই অ্যাপ্রোচটা হচ্ছে মিনিমালিস্টিক অ্যাপ্রোচ, স্মার্ট, ফ্যাশনেবল, রিজনেবল প্রাইস এবং এস্থেটিক্স। হাতিলের ফার্নিচারগুলোতে আপনি অনেক বেশি চাকচিক্য দেখবেন না, কিন্তু এর মধ্যে একটা মডার্ন ভাইব আপনি খুঁজে পাবেন। কারেন্টলি হাতিলের 2500 এমপ্লয়ি আছে অ্যান্ড এই প্রত্যেক এমপ্লয়ের মাথায় একটা জিনিস ঢোকাই দেওয়া হয়, ফার্নিচার বিজনেসে কোয়ালিটি সবচেয়ে বেশি ম্যাটার করে। সো জাস্ট প্রোডাক্ট বেচা শেষ এবং এখানে কাজ শেষ, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা যদি এই চ্যানেলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন, একটা কথা আমরা সবসময় ডিসকাস করি, সেটা হচ্ছে কাস্টমারের সাবকনশিয়াস ব্রেইনে, সাবকনশিয়াস মাইন্ডে আমাদেরকে ঢুকতে হবে অ্যাজ এ ব্র্যান্ড। এবং এই জায়গায় আপনারা হাতিলের মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাডগুলো খেয়াল করবেন, তারা তাদের প্রোডাক্টের উপর ফোকাস রাখে না, ফোকাস রাখে যারা এই প্রোডাক্ট কিনে তাদের উপরে, দেখায় যে কিভাবে হাতিলের প্রোডাক্টকে ঘিরে মানুষের সুন্দর একটা লাইফ গড়ে উঠেছে। হাতিলের প্রোডাক্টের সাথে কাস্টমারদের একটা কানেকশন তৈরি করে, নিজেদের প্রোডাক্টকে সেন্টার অফ ফোকাস না করে কাস্টমারের লাইফের সাথে হাতিলের রেলেভেন্স ক্রিয়েট করে। সো হাতিল একটা কাস্টমার সেন্ট্রিক কোয়ালিটি ড্রিভেন ব্র্যান্ড। আর এটা সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন, ওরা আমাদের ব্র্যান্ড, 100% বাংলাদেশি ব্র্যান্ড। একসময় যেখানে আমাদের মালয়েশিয়া থেকে কাঠের দরজা, ফার্নিচার আমদানি করা লাগতো, এখন সেই কাজ কিন্তু আর করা লাগে না। হাতিল এসে বাংলাদেশের ফার্নিচার মার্কেটের সিনারিও বদলে দিয়েছে এবং তারা এই মার্কেটে একটা রেভলিউশন ঘটাই দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।